بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আপনাদের সকলকে এমনইভাবে সবসময় ভালো রাখেন। এমনিতে তো একজনের সঙ্গে আরেকজনের মোহাব্বত হয়ে যাওয়ার অনেক নিশানা আছে, আর দেখা ব্যক্তি নিজে অনুভব করতে পারে যে অমুক জন অমুক জনকে ভালোবাসে। যেমন পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা, ভাই বোনের দুজন দুজনার প্রতি ভালোবাসা। তবে এই ধরনের ভালোবাসাগুলো প্রকৃতিগতই, যেটা আল্লাহ তাআলা এই সম্পর্কগুলোর মধ্যে রেখে দিয়েছেন। আজকে আমরা আপনাদেরকে ভালোবাসার এমন কিছু লক্ষণ সম্পর্কে জানাবো, যে লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি এই পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন, এবং অগণিত মানুষ আছেন যারা আপনাকে প্রচুর ভালোবাসেন। তাহলে এই নিদর্শনগুলি কি এবং এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানিয়েছে, এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই বিষয় সম্পর্কে আমরা আপনাদের সামনে অনেকটা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। আমরা আপনাদেরকে এই নিশানাটির সম্পর্কে অবশ্যই বলবো, তবে তার আগে আসুন আমরা এমন একটি প্রেমের কথা বলি যা কখনো শেষ হয় না, কেননা এই ভালোবাসাটি হলো চিরন্তন, আর এই ভালোবাসা হলো আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যা প্রতিটি উম্মতের জন্য। নবীর রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আসা সকল উম্মতকে এমনভাবে ভালোবেসেছেন যেটা দৃষ্টান্ত পাওয়া একেবারে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের করা প্রতিটি দোয়াতে নিজের উম্মতদেরকে সর্বদা স্মরণ করতেন। তিনি আল্লাহর কাছে যখন কিছু চেয়েছেন তার উম্মতের জন্য অবশ্যই চেয়েছেন। যখন কিয়ামতের দিনে সকলে নফসি নফসি বলতে থাকবে, তখনই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি উম্মতি। এই জন্য বলা হয়েছে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদের প্রতি যেভাবে ভালোবেসেছেন সেটা ছিল চিরন্তর, বাকি সবকিছু সাময়িক এবং শেষ হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকের রেওয়ায়তে অন্যদের জন্য দোয়া করার ব্যাপারে শোনা যায়, এবং এটা বলা হয়ে থাকে যে অন্যদের জন্য দোয়া করলে সেটা কবুল হয়। কিন্তু যদি আমরা আমাদের অবস্থা দেখি তাহলে দেখতে পাবো যে অনেক কম মানুষ রয়েছেন যারা অন্যদের জন্য দোয়া চান। সবারও চেষ্টা থাকে কেবল নিজের জন্য কিছু চাওয়ার, যদিও আল্লাহ তাআলা অন্যদের জন্য করা দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল করে নেন। হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঠ পিছে মুসলমান ভাইয়ের দোয়া কবুল হয়, তার পাশে একটা ফেরিস্তা দোয়া করা ব্যক্তির মাথার কাছে অবস্থান করে। যখন কেউ কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে তখন সেই ফেরিস্তা সেই দোয়াতে আমিন বলে, এবং বলে যে মুসলমানের জন্য তুমি যে দোয়া করছো সেটা তোমার জন্য সমানভাবে এই নিয়ামতেরই সুসংবাদ। একটি হাদিসে মুবারাকাতে ঠিক এইভাবে ইরশাদ করা হয়েছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সবার আগে তোমার মাধ্যমে শুরু করব, অর্থাৎ তুমি যে দোয়াগুলো অন্যদের জন্য করছো আমি প্রথমে সেগুলো তোমার জন্য কবুল করব আর তোমাকে সর্বপ্রথমে দেব। তাহলে এই হাদিসে পাক থেকে ধারণা করুন আল্লাহ তাআলার তার সৃষ্টির প্রতি কতটা ভালোবাসা রয়েছে। যদিও সে গুনাহগার, কিন্তু তবুও তার জন্য দোয়াকারীদেরকে দোয়া কবুল ও বান্দার হক এবং ইসলামী ভাতৃত্ববোধ শেখানো হচ্ছে। অর্থাৎ যেরকম গুনাহগারই হোক না কেন, তার জন্য দোয়াকারী ব্যক্তির দোয়া কবুল করার জন্য এবং তা প্রথমে দেওয়ার জন্য ঘোষণা করা হচ্ছে। এছাড়াও এই পবিত্র হাদিসে হুকুকুল ইবাদ এবং ইসলামিক ভাতৃত্ববোধ শেখানো হয়েছে। অর্থাৎ দোয়া করার সময় শুধু নিজের জন্য দোয়া করা উচিত নয়, বরং পিতা মাতা ভাই বোন ও বন্ধু বান্ধবের জন্য দোয়া করা উচিত, বরং সমগ্র মানবজাতির জন্য দোয়া চাওয়া উচিত। বান্দা যেই রকম উদারতার সাথে মহান আল্লাহর কাছে দোয়া করে, মহান আল্লাহ ঠিক এই রকমই তার উপর সন্তুষ্ট হন। যেমনটা এর আগেও বলা হয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করলে দেখা যায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার উম্মতদের জন্য আল্লাহর কাছে চাইতেন এবং সর্বদা নিজের উম্মতদের জন্যই চিন্তা হতো।
আপনাদেরকে জানিয়ে দিই, হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, এটি হাদিসে এসেছে একজন মানুষের দোয়া তার ভাইয়ের জন্য যতটা কবুল হয় ততটা তার নিজের জন্য কবুল হয় না। এবং ফেরেশতাদের দ্বারা নিজের ব্যাপারে দোয়া করানোর ব্যাপারে হাদিসে পাকে এইভাবে এসেছে যে, কোনো মুসলমান যদি তার কোনো মুসলমান ভাইয়ের মঙ্গল কামনা করে দোয়া করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ওয়া লাকা মিসরু জালিক, অর্থাৎ হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে অনুরূপ তৌফিক দান করুন। প্রত্যেক মুসলমানের মঙ্গলের জন্য দোয়া করা বাস্তবিক অর্থে ফেরেশতাদের মাধ্যমে নিজের জন্য দোয়া করানোর অনুরূপ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জীবনে যত খুশি বিদ্যমান থাকে তা সেই সব মানুষের দোয়ার ফসল যারা আপনার আগোচরে আপনার জন্য দোয়া করে চলেছেন, আর তাদের দোয়ার জন্যই আপনি খুশি লাভ করে থাকেন। আবার প্রায়শই এমন হতে পারে যে আপনি হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোনো খুশি পান যা আপনার স্বাভাবিক পরিস্থিতি অনুযায়ী নয়, বরং অস্বাভাবিক কোনো কারণে হয়ে থাকে। আর আপনার সাথে যদি এরকম কখনো হয়ে থাকে, তাহলে জেনে নেবেন আপনার জন্য কেউ না কেউ অবশ্যই দোয়া করছে। এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আপনি অনেক বেশি খুশি অনুভব করতে থাকেন এবং আপনার ভিতরে খুশির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তাহলে জেনে নিন যে কেউ না কেউ আপনার জন্য অবশ্যই দোয়া করছে। এই জন্যই বলা হয়েছে, সৌভাগ্যবান ব্যক্তি তারাই যারা বন্ধুদের বিশ্বস্ততা এবং মায়ের দোয়া লাভ করেছে। একটা কাহিনী এমনভাবে প্রচলিত আছে যেখানে হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যেতেন। তখন একসময় হযরত মুসা আলাইহিসসালামের মায়ের ইন্তেকাল হয়ে যায়। এরপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে গেলেন। তখন গায়েব থেকে শব্দ আসতে লাগলো, হে মুসা, এখন থেকে সাবধানে পদক্ষেপ নিও, কারণ এতদিন তোমার সাথে তোমার মায়ের দোয়া থাকতো, কিন্তু এখন তোমার সাথে দোয়া করার মতো আর কেউ নেই। তো সেই জন্য আমাদের উচিত সেই মানুষগুলোর কৃতজ্ঞ থাকা যারা আমাদের আগোচরে আমাদের জন্য দোয়া করে। এদের মধ্যে রয়েছে পিতা মাতা, যারা কিনা তাদের সন্তানদের জন্য সর্বক্ষণ দোয়াতে মশগুল থাকেন। এদের ছাড়াও আপনার ভাই বোন, বন্ধু বান্ধব এবং আত্মীয়রাও থাকতে পারে। একইভাবে সেই সব মানুষ যারা আল্লাহওয়ালা হয়ে থাকেন, ওলামা, ফুকাহা, আউলিয়া, ইনারা সম্পূর্ণ মানবজাতির জন্য দোয়া করে থাকেন। তো আমাদের উচিত তাদের সম্মান করা এবং আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। মুফাসসিরদের মতে অন্যদের জন্য যে দোয়া করা হয়েছে তা মুনাফিকি থেকে অনেকে দূরে রাখে। কারোর জন্য এমন দোয়া করা হয় তার অবর্তমানে অন্তরালে, অন্তরের আন্তরিকতা ও ভালোবাসার ভিত্তিতে। তো এতে অনেক আন্তরিকতা থাকে, তাই অনুপস্থিত ব্যক্তির জন্য সেই দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। মুফাসসিরদের মতে অন্যদের কাছ থেকে দোয়া করার জন্য অনুরোধ করা ভালো। এই জন্য বলা হয় যে, বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই ব্যক্তি যার জন্য লোকেরা তার অনুপস্থিতিতেই দোয়া করতে থাকে। এখানে আপনাদের সামনে সবচেয়ে বেশি কবুল হওয়া দোয়ার ব্যাপারে একটি হাদিস উপস্থাপন করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি দোয়া অবশ্যই কবুল করা হয়। মজলুমদের দোয়া, হাজিদের দোয়া, রোগীদের দোয়া, মুজাহিদদের দোয়া এবং একজন মুসলিম ভাইয়ের দোয়া অন্য মুসলিম ভাইয়ের জন্য যেটা তার আগোচরে করা হয়। এই পাঁচটি দোয়ার ব্যাপারে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দোয়াগুলোর মধ্যে থেকে সবচাইতে বেশি কবুল হওয়ার সম্ভাবনা সেই দোয়াটি যেটা একজন মুসলিম ভাই তার অন্য মুসলিম ভাইয়ের জন্য তার আগোচরে করে থাকে। সর্বশেষে অন্যদের জন্য দোয়া করার একটি খুব সুন্দর রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই, যিনি কিনা ছিলেন একজন পরিচিত ওয়ালি, আর এই ঘটনাটি তাকে কেন্দ্র করে তিনি বলেন, একবার আমি কাবা শরীফে অবস্থান করছিলাম এবং রাতে সেই সুযোগের অপেক্ষায় থাকতাম যখন আমি কাবা শরীফ খালি পাব, আর আমি কাবা শরীফের কাপড় ধরে আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করে নেব। এক রাত্রিতে বৃষ্টি হচ্ছিল আর কাবা শরীফে কেউ উপস্থিত ছিল না। তো এই সময় আমি কাবা শরীফ খালি পেয়ে যাই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাবা শরীফের কাছে গেলাম আর হাত দিয়ে ধরে দোয়া করতে শুরু করলাম। আমি আমার নিজের মাগফিরাতের জন্য দোয়া করতে শুরু করলাম। তো এমন সময়ে গায়েব থেকে শব্দ আসলো, আমার সাথে আমার মাখলুকের সম্পর্কে কথাবার্তা বলো। আমি দ্বিতীয়বার বললাম, আমি তো আমার জন্য ক্ষমা চাচ্ছি। তখন দ্বিতীয়বার আওয়াজ আসলো, তুমি অন্যদের জন্য যা চাইবে তা তোমার জন্য অতি উত্তম ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন যখন তার কোনো বান্দা অন্য বান্দাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, অন্যদের প্রতি সদয় হয়। এবং এই রেওয়ায়েত থেকে এটাও জানতে পারি যে বান্দা যখন অন্যদের জন্য দোয়া করে তখন সেই দোয়া আগে তার জন্য কবুল হয় এবং তারপরে অন্যদের জন্য কবুল হয়। এই জন্য আমাদের উচিত যখনই দোয়া করা তখন অন্যদেরকেও দোয়াতে সামিল করা, কেননা ভালোবাসা দিলেই তবে ভালোবাসা পাওয়া যাবে।
আমরা আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিতে লাইক করে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর যদি আপনারা চান যে আপনাদের জন্য আমরা কোনো ওয়াজিফা কিংবা কোনো সুন্দর ঘটনা নিয়ে হাজির হই, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং যখন আপনারা দোয়া করবেন তখন এই অধমের জন্য একটু দোয়া অবশ্যই করে দেবেন। আল্লাহ যেন আপনাদের হাতের ওয়াসিলা করে আমার সকল সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করে দেন। আমিন।